আমি শুরিদ চন্দ্র, ফাউন্ডার অফ হারিমিট্টি। আমার 3 বছর আগে মানে আমাকে এটা মাঝে মাঝে খুব হন্ট করতো যে এই যে আমরা এখন বাজার থেকে যে সবজিগুলো কিনছি, যেগুলো খাচ্ছি আর কি, দ্যাট ইজ ফুল অফ কেমিক্যাল অ্যান্ড পেস্টিসাইডস আর কি। তো এটা থেকে কীভাবে বেরিয়ে আসা যায় আর কি। আর আমরা যেহেতু সবাই আরবান ডুয়েলার্স, আরবান স্পেসে আছি আর কি, সেখানে সবার ছাদ আছে, এই ছাদটাই কীভাবে আমরা ইউটিলাইজ করতে পারি ফর গ্রোয়িং ভেজিটেবলস। আমরা তার জন্য আমার কনসেপ্ট ইস লাইক হাউ উই ক্যান মেক পিপল হেলদি অ্যান্ড হ্যাপি। হেলদি ইন দ্য সেন্স যে আমরা যে প্রসেসে করছি সেটা পুরোটাই অর্গানিক প্রসেস, এখানে কোনো কেমিক্যাল ইনভলভ নেই আর কি। যেরকম আমরা কোনো পেস্টিসাইড ইউজ করি না, আমরা কোনো কেমিক্যাল ইউজ করি, কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি না, পুরোটাই অর্গানিক প্রসেসে হচ্ছে আর কি। ভার্মি কম্পোস্ট, কোকোপিট, মাইক্রো অর্গানিজম, এইগুলো থেকে আমরা পুরো জিনিসটাকে করছি আর কি। তো লাস্ট টু লাস্ট ইয়ার আমার মনে হলো যে এইটা উই শুড স্টার্ট অফ সামথিং আর কি, উইচ উইল ক্রিয়েট আ লিটল ডিফারেন্স আর কি। সেখান থেকে আমরা হারিমিট্টির কনসেপ্ট, হারিমিট্টি শুরু করি আমরা, একটা দুটো করে আমরা ছাদ আমাদের যারা পরিচিত আর কি তাদেরকে আমরা অ্যাপ্রোচ করা শুরু করি যে কীভাবে আমরা এটা করতে পারি। তখন তারা এনকারেজ করে, তো আমরা ইনস্টল করি। আমরা ছোটো ছোটো ক্রেটে প্রথমে করতাম আর কি, এখন আমরা গ্রো বেডে করি। সেখান থেকে যেটা হচ্ছে যে আমরা 3-4টি জিনিস মাথায় রেখেছি। একটা হচ্ছে যে এই যে ছাদের উপর হচ্ছে এটা যেন কোনো ওয়াটার সিপেজ বা ওয়াটার ইয়ে না হয় আর কি, তার জন্য আমরা একটা স্ট্যান্ড র্যাক তার উপর পুরো জিনিসটাকে করি, যাতে ছাদের সঙ্গে কোনো টাচ থাকে না, কেন দের ইজ নো রিকোয়ারমেন্ট অফ ওয়াটারপ্রুফিং, ওয়াটারপ্রুফিংয়ের কোনো দরকার নেই। দিস ইজ মাচ মাচ লাইটার দ্যান সয়েল, এবং যে প্রোডিউসটা হচ্ছে সেটা পুরোপুরি অর্গানিক প্রোডিউস, এবং সেটা টেস্টটা ডিফারেন্ট আর কি। মানে লোকের একবার যারা খেয়েছে আর কি, তারা আর বাজার থেকে সবজি কিনতে পারছে না আর কি। তো এখন যেটা হচ্ছে যে আমাদের যে কনসেপ্ট আছে, হাউ উই ক্যান মেক পিপল হেলদি অ্যান্ড হ্যাপি আর কি, একটা হচ্ছে যে নিজের বাড়িতে সবজি হচ্ছে আর কি, দ্যাট গিভস ইমেন্স হ্যাপিনেস আর কি। যে আমার বাগান, আমার ছাদ, সেখানে আই এম স্পেন্ডিং টাইম আর কি। এই যে আমরা যে একটা কিচেন গার্ডেন করে দিলাম ছাদের উপর, সেটাতেই আমরা থেমে থাকি না আর কি, উই ডু মেনটেনেন্স অ্যাজ ওয়েল আর কি। প্রত্যেক সপ্তাহে আমাদের গার্ডেনাররা যায়, তাদের সঙ্গে ইন্টারাক্ট করে, কী লাগবে তাদের সেই অনুযায়ী সেই গাছটা আমরা দিই আর কি। শুধু তাদের জল দিতে হয় গাছটার সঙ্গে। এবার জল দেওয়াটার কারণ হচ্ছে যে তাদের একটা অ্যাসোসিয়েশন গাছের সঙ্গে তৈরি হয়। আমরা দেখেছি আমাদের এক্সপিরিয়েন্সে আর কি, মানে যারা বেশি গাছের সঙ্গে অ্যাসোসিয়েটেড, যারা বেশি ভালোবাসে গাছেদের, গাছও একটা অন্যরকমভাবে রেসপন্স করে আর কি। দেন উই অলওয়েজ সে কি প্লান্টস রেসপন্ড টু লাভ আর কি। এবং আমরা দেখেছি আর কি, যারা যাদের অ্যাসোসিয়েশন উইথ দ্য প্লান্টস বেশি আর কি, তাদের গাছ ডিফারেন্টলি রেসপন্ড করে আর কি। দেন আমি এরকম ইন্টারভিউ এখন সোশ্যাল এন্টারপ্রেনিয়ার যাদের বলছে আর কি, যে দে আর ডুইং বিজনেস বাট ইট হ্যাজ আ সোশ্যাল ইম্প্যাক্ট। আমার এরকম এন্টারপ্রেনার আরও উঠে আসুক, সোসাইটিরও উপকার হলো, দের উইল বি বিজনেস অ্যাজ ওয়েল। এরকম ধরনের আরও অনেক সোশ্যাল এন্টারপ্রেনার দরকার আর কি, যারা এই দুটো কাজ একসঙ্গে করতে পারবে আর কি। দ্যাট উইল হেল্প দ্য সোসাইটি অ্যান্ড দ্যাট উইল ব্রিং দ্য ইকোনমি অ্যাজ ওয়েল আর কি।